আমি এখন মাননীয় সদস্য জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে কুড়িগ্রাম 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অগ্নিঝরা মার্চ মাস মাস এলে আমাদের সেই দিনগুলির কথা মনে হয়, আমাদের গা শিহরিত হয়ে ওঠে। আমরা সেই সেই দিনগুলির কথা মনে হলে আমাদের এখনো গা আমাদের ঝিঝি করে। আমাকে এবার জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রথম এই সংসদে আমাকে প্রথমবারের মতন আমাকে নমিনেশন দিয়ে এখানে আসার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি পার্লামেন্টের বোর্ড এবং আমাদের নেত্রীকে শ্রদ্ধা জানাই। এই মাসটা আমাদের জন্য, বাঙালি জাতির জন্য একটা বড় ভয়ঙ্কর মাস। এই মাসে আমরা বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন 7ই মার্চের, সেই আগামী কয়েকদিন পরেই 7ই মার্চ আসবে। আজকের আমি ধন্যবাদ জানাই, মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা দিক নির্দেশনামূলক ভাষণ উনি দিয়েছেন, তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ চিত্তে ওনাকে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমার আমার আসন কুড়িগ্রাম 3 উলিপুর। আপনারা জানেন কুড়িগ্রাম একটা নদী ভাঙন পশ্চাৎপদ এলাকা। আমাদের 13টি ইউনিয়ন, 1টি পৌরসভা নিয়ে উলিপুর আমার কনস্টিটিউয়েন্সি, 1 উপজেলায় 1টা কনস্টিটিউয়েন্সি। আমাদের 13টা ইউনিয়নের 1টা পৌরসভার মধ্যে 8টা ইউনিয়নই আমার নদী ভাঙন কবলিত। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে, উনি অনুগ্রহ করে গত 1.5 বছর ধরে আমার এলাকায় উনি গিয়েছিলেন। আমি পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বেশি কাজ পানি সম্পদ মন্ত্রণালয় আমার কুড়িগ্রাম জেলায় করেছেন। আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমি আমার একটা নদী ভাঙন এলাকায় আমি গিয়েছিলাম নির্বাচনী কাজে বিকালবেলা। সেই অন্তত 1-1.5 হাজার মহিলা আমাকে বলল যে দাদা আপনি এসছেন, আপনি আমাদের এলাকাটা দেখে যান। আমি সেখানে গিয়েছিলাম, গতকাল শুনলাম সেই গ্রামটা নাকি অলরেডি নদী গর্ভে চলে গিয়েছে। আমি শপথ নেওয়ার পর দিন আমি পানি ভবনে গিয়েছিলাম, সেখানে কথা হয়েছিল। তারপর আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের রুমে আমি গিয়েছিলাম, উনি যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন। উনি যে সহযোগিতা করছেন, উনি আশ্বাস দিয়েছেন উনি আমাদের এলাকায় যাবেন। আমি আশা করব বাই দিস টাইম উনি যে কাজগুলো করে দিয়েছেন সেটা যেন আগামী দিনে অব্যাহত থাকে। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যে গত 7ই জানুয়ারির যে নির্বাচন উনি করেছেন,
উনি যে সাফল্যতা দেখিয়েছেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, আমরা দেখেছি কি ধরনের চক্রান্ত হয়েছে বিএনপি এক মিনিট অনুগ্রহ বলুন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার পশ্চাৎপদ রেখা, আমার এলাকায় অনেক কাজ আছে, আমি মন্ত্রী পরিষদের যারা সদস্য মহোদয়রা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার এলাকার দিকে একটু লক্ষ্য রাখবেন। সকলকে ধন্যবাদ জানাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।